নমস্কার বন্ধুরা কেরিয়ার ইনসাইডার আপনাদের স্বাগত পাঞ্জি পুকুর শ্রীমতী তুলসী দেবী স্মৃতিবিদ্যাপীঠ এইচএস এই স্কুলটির তরফ থেকে একটি টিচিং এবং নন টিচিং সংক্রান্ত নোটিফিকেশান বের করা হয়েছে তাতে বেশ কিছু টিচার এবং সেই সঙ্গে ক্লার্কের নিয়োগ করা হবে তো দেখতেই পাচ্ছেন তাদের তরফ থেকে একটি পিডিএফ দেওয়া হয়েছে এই পিডিএফটি আমি ডাউনলোড করেছি তো চলুন এখানে দেখে নেওয়া যাক কী কী ইম্পর্ট্যান্ট নোটিশের কথা বলা হয়েছে তো দেখুন এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশান ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার এছাড়া হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি পিয়ন তাদের জন্য নোটিফিকেশান বের করা হচ্ছে মেল ফিমেল যে কেউ অ্যাপ্লাই করতে পারবেন এটা একটা বেঙ্গলি মিডিয়াম স্কুল তো বেঙ্গলি মিডিয়ামের জন্য ডাকা হচ্ছে তো দেখুন এই একটি অফিসিয়াল ওয়েবসাইটের কথা বলা হয়েছে এই স্কুলটির তরফ থেকে এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আঠাশ থেকে ষোলোই নভেম্বরের মধ্যে অর্থাৎ হাতে টাইম আছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারবেন তো তার জন্য একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটির মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফর্মটি অফিসের ওয়েবসাইটে দেওয়া আছে আমি ফর্মটি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি তো চলুন দেখেনি কি কোন কোন পোস্ট এবং কী কী পোস্টের কথা বলা হয়েছে তো এখানে আপনারা এই যে অ্যাপ্লিকেশান দেওয়া হচ্ছে ওই অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করে স্কুল অফিস অ্যাড্রেসে পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারবেন দেখুন বলা হয়েছে বাই পোস্ট অনলি অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপ্লাই করে দিতে পারবেন তো এরপরে আমরা পোস্টগুলি দেখে নেব সবার আগে অ্যাসিস্ট্যান্ট টিচারের কথা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এগুলো সব পারমানেন্ট কিন্তু রকম টেম্পোরারি বেসিসে না সবই অ্যাসিস্ট্যান্ট টিচার তো একটি রয়েছে সোশ্যাল সায়েন্স গ্রুপ হিস্ট্রিতে যেটা নর্মাল সেকশান আর একটা রয়েছে সায়েন্স সেকশান এবং ম্যাথ গ্রুপ এবং তারপরে রয়েছে এইচএস সেকশন তো কোয়ালিফিকেশান দেখুন প্রথমটির ক্ষেত্রে হিস্ট্রি থাক আর বিএড তো সবগুলোতে মাস্ট যেহেতু টিচার তো প্রথমটা হিস্ট্রিতে এম থাকতে হবে যেটা সায়েন্স বা এ সেকশান ম্যাথ সেকশান তাতে কেমিস্ট্রিতে এম থাকতে হবে এবং এইচ এস সেকশানে এম এস সি ইন ম্যাথ আর লাস্টে যেটা অ্যাসিস্ট্যান্ট টিচার সেটাতে এম এ ইন এজুকেশান এবং সেই সঙ্গে বিএড থাকতে হবে তো দেখুন প্রথমটিতে জেনারেল এটা কিন্তু পিএইচ ক্যান্ডিডেট অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে পরেরটিতে এসসি ক্যান্ডিডেট এবং তারপরেরটি ওবিসি এবং লাস্টের এসটি একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন তো এরপরে আমরা আসছি যেটা নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেখুন গ্রুপ ডি সবগুলোই পারমানেন্ট এখানেও কিন্তু পারমানেন্ট তো গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে এসসিতে নিয়োগ করা হবে আপনাকে মাধ্যমিক পাস অথবা সমকক্ষ মাধ্যমিক পাসই করে থাকতে হবে এবং সেই সঙ্গে কম্পিউটার টাইপিং টেস্ট আপনাকে জানতে হবে এবং কম্পিউটারে যে বেসিক নলেজ যেহেতু একটা একটা ক্লার্কের পোস্ট আর পরের দুটি রয়েছে গ্রুপ ডি পিয়ন তো দুটোর ক্ষেত্রেই কিন্তু ক্লাস এইট পাস তার মধ্যে একটি যেটা আলাদা রয়েছে জেনারেলের জন্য এবং আরেকটি রয়েছে এসসির জন্য দেখেন এবার কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলা হয়েছে যে আপনি এর মধ্যে যখন একটি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ধরুন আপনার বিএড আছে আপনি তাহলে হয়তো শুধু টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ক্লার্কের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না সেটাই এখানে বলা হয়েছে আর বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি ফিল আর টু বি সাবমিটেড ইন স্কুল অফিস অ্যাড্রেস স্কুল অফিস অ্যাড্রেসেই আপনারা ফিল আপ করতে পারবেন তো তার অফিস অ্যাড্রেসটিও এখানে দেওয়া হয়েছে দেখুন এই অ্যাড্রেসেই আপনারা ফিল আপ করতে পারবেন আর ইনকমপ্লিট অ্যাড্রেস অর্থাৎ ভুলভাল থাকলে এ হয়ে যাবে এরপরে আসছে কীভাবে সিলেকশন প্রসিডিউর কীভাবে সিলেকশান হবে দেখুন এখানে বলা হচ্ছে যে রিটেন টেস্ট একটি পরীক্ষা নেওয়া হবে টিচার এর ক্ষেত্রে যেটা টিচারের নিয়োগের ক্ষেত্রে রিটেন টেস্ট হবে এছাড়া আপনার পার্সোনালিটি টেস্ট হবে আর একটি কলে তো আপনার স্কুলের কেমন সেটাও দেখা হবে আর গ্রুপ সি ক্লার্কের ক্ষেত্রে রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউ হবে এবং গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশন কমিটি তারাই এ করবেন অর্থাৎ কীভাবে আপনার সিলেকশন হবে সেটা তারা নিয়োগ করবেন তো এরপরে আপনাদেরকে আমি একবার অফিসের ওয়েবসাইটটি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা এ টু জেড সমস্ত ডিটেলস পেয়ে যাবে এই টিচার বা নন টিচিং স্টাফের রিক্রুটমেন্টের সংক্রান্ত তো নিচের দিকে দেখুন রিক্রুটমেন্ট নোটিস যেটা আপনাদেরকে দেখালাম এখান থেকে আপনারা প্রসপেক্টাস দেখে নিতে পারবেন আর এরপরে আসছে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এই এগুলো হচ্ছে সমস্ত সিলেবাস অর্থাৎ আপনারা একটু আগে শুনলেন যে সমস্ত কিছু রিটেন টেস্ট হবে তো রিটেন টেস্টের ক্ষেত্রে আপনাদের পরীক্ষায় কী কী আসবে সেটা প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ এখানে দিয়ে দেওয়া হয়েছে সিলেবাস তো একটু আগে যেটা বলছিলাম যে একটি অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনারা পোস্টের মাধ্যমে পাঠাবেন সেইখানে দেওয়া হয়েছে দেখুন দুটি একটা হচ্ছে টিচিং স্টাফের জন্য আর একটা হচ্ছে নন টিচিং স্টাফের জন্য এছাড়া রুট ডিরেকশানও দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা কীভাবে স্কুলটা খুঁজে পাবেন হুগলিতে সেটাও রুট ডিরেকশান দিয়ে দেওয়া হয়েছে তো আপনাদেরকে যখন একটা এই দুটোর মধ্যে যখন একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিচিং স্টাফ নিয়োগের জন্য টিচিং স্টাফ নিয়োগের অ্যাপ্লিকেশান ফর্ম ঠিক সেম বা নন নন টিচিংয়ের ক্ষেত্রেও সেম টু সেম হবে তো এইটা আপনাদেরকে নিয়ে এই যে যে দেখতেই পাচ্ছেন এ টু জেড আপনাদেরকে সমস্ত কিছু ফিল আপ করতে হবে পোস্টাল অ্যাড্রেস মাধ্যমিকের অ্যাড্রেস এখানে আপনার হায়ার সেকেন্ডারি স্টাডিজ এখানে বিএড সেকশন একটা মাস্ট থাকবে এই যে পিজি ডিগ্রি এগুলো নন টিচিং স্টাফের ক্ষেত্রে এইগুলো জাস্ট একটু ডিফারেন্স আছে নাহলে প্রায় সেম টু সেম এই বিয়েড সেকশন পেকশান ওগুলো ওখানে দরকার হয় না এইটা আপনারা সঙ্গে এসেনশিয়াল ডকুমেন্টস নিয়ে রেজিস্টার্ড পোস্টে পাঠিয়ে দিতে পারবেন তো এই ছেলে পুরো ব্যাপার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিফিকেশনের জন্য এছাড়াও আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের কুইজ অথবা পোল চলছে সেখানে প্রত্যেক দিনই সেখান থেকে আপনারা অ্যান্সারও জানতে পারেন दिन शेषे तो आजकल मतने थैंक यू सो माच